আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সেক্টর কমান্ডার বীরতম সি আর দত্ত মারা গেছেন। মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে 93 বছর বয়সী এই বীরের মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1927 সালে শিলংয়ে জন্মগ্রহণ করেন চিত্তরঞ্জন দত্ত। মুক্তিযুদ্ধকালে সবার কাছে তিনি পরিচিত হন সি আর দত্ত নামে। পাকিস্তানি সেনাবাহিনীতে তিনি যোগ দেন 1947 সালে। মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় 3 জন মারা গেছেন। এর মধ্যে একজন খুলনা, একজন যশোর ও অপরজন বাগেরহাটের বাসিন্দা। বরিশাল বিভাগে করোনা পজিটিভে 2 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 76 জন। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় করোনা পজিটিভ হয়ে আরও 1 জন মারা গেছেন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 41 জন। নতুন শনাক্ত হয়েছেন আরও 5 জন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ বাড়ির খাটের নিচ থেকে শিপা আক্তার ও কামরুল হাসান নামে 2 ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহত 2 জন ওই গ্রামের কামাল মিয়ার সন্তান। এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে কামরুলকে ঘরে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়েকে ঘরে রেখে তাকে খুঁজতে বের হন। ছেলেকে না পেয়ে বাড়ি এসে দেখেন তার মেয়েও নিখোঁজ। পরে 2 জনকে খুঁজতে আবারও বের হন তিনি। খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বাড়ি ফিরে শিশু দুটির লাশ দেখে জ্ঞান হারান তিনি। খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। এদিকে সাভারের জালেশ্বর ও আশুলিয়ায় বেরন এলাকার 2টি বাড়ি থেকে 2 জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্মাণ শেষ হওয়ার 2 মাস না যেতেই ভেঙে যাচ্ছে পটুয়াখালী কলাপাড়ার নিজামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফলে পানিবন্দী দশা থেকে মুক্তি পাওয়া মানুষেরা আবার শঙ্কায় পড়েছেন। বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানে নির্মাণের কাজ ও অনিয়মকে এজন্য দায়ী করছেন স্থানীয়রা। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ভেঙে যায় পটুয়াখালীর কলাপাড়া নিজামপুরের 5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এরপর 5 দফা নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ হলেও অজ্ঞাত কারণে তা টেকসই করা যাচ্ছে না। এবারও এই বাঁধ মেরামতে খরচ হয়েছে প্রায় 2.75 কোটি টাকা। আন্তর্জাতিক করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হলে তাদের শরীর থেকে নেওয়া রক্তরসের মাধ্যমে আক্রান্ত অন্য রোগীর চিকিৎসা পদ্ধতি বা প্লাজমা থেরাপি নিয়ে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের চাপে রোববার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA করোনা আক্রান্তদের জরুরি ব্যবহারের জন্য প্লাজমা থেরাপির অনুমোদন দেয়। এর কিছু পরে WHO এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ বলেন, অল্প কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে করোনায় প্লাজমা থেরাপি ফল আনতে পারে, তবে তার সফলতা খুবই কম, তাই এটা ব্যবহারের অনুমোদন দেওয়ার মতো যথেষ্ট কোনো কারণ নেই। করোনায় এর কার্যকারিতা মূল্যায়নে আরও পরীক্ষা প্রয়োজন বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিজ্ঞানী। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট ও ট্রেডিং সিস্টেমে মারাত্মক ত্রুটির কারণে গত 19 ও 20 আগস্ট ওয়েবসাইটটিতে কেউ প্রবেশ করতে পারেননি। অন্যদিকে ট্রেডিং সিস্টেমে সমস্যার কারণে সঠিক সময়ে শেয়ার কেনা বা বেচার আদেশ বসানো যায়নি। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুঁজিবাজারে বৃহত্তর স্বার্থে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে BSEC। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যানকে আহ্বায়ক করে 6 সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সমস্যার কারণ, বাজারে তার প্রভাব, এর জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে করণীয় সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরবে। তদন্ত কমিটিতে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য DSE কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে BSEC।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 91 পয়সা, আগের বছর একই সময়ে আয় ছিল 87 পয়সা। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা হিসাব বছরের প্রথম 9 মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 3.64 টাকা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল 1.76 টাকা। 30 জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 7.10 টাকা। পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।